কাউন্সিলিং ফর ইউজি ইনটিগ্রেটেড স্টুডেন্ট বিএসসি অনার্স এগ্রিকালচার বেসিক কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স বিএসসি জিওলজি স্ট্যাটিস্টিক্স বোটানি বিএ ইংলিশ জাপানিজ বিএ চাইনিজ ফ্রেঞ্চ যার জার্মান ইতালিয়ান এই সমস্ত ডিপার্টমেন্টের এখন তোমাদের কিন্তু কাউন্সিলিং স্টার্ট হবে কাউন্সিলিং কেমন করে অনলাইনে কাউন্সিলিং হবে কি কি কোশ্চেন জিজ্ঞেস করবে কাউন্সিলিং তোমার কাউন্সিলিং এর পর কখন ফিস পেমেন্ট করতে লাগবে কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এবং তারপরে আমরা ডিসকাস করবো যে তোমাদের এইবার আমি বলছিলাম যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র সিউটি স্কোর দ্বারা অ্যাডমিশন হয় না এর জন্য বিশ্বভারতী ইউনিভার্সিটিতে ভাইভা ভয়েস হয় বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হয় সেই এক্সামিনেশনগুলো বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে হয় যেমন আগেই তোমাদের কলাভবন এবং ওকে ইনস্টিটিউট অফ রুরাল রিকনস্ট্রাকশনের নোটিস তোমাদের আমি দিয়ে দিসাম এখন তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে সঙ্গীত ভবন অর্থাৎ ইনস্টিটিউট অফ মিউজিক ডান্স ড্রামা এন্ড বিনয় ভবন ইনস্টিটিউট অফ এডুকেশন ওকে এই দুটো ডিপার্টমেন্টের ক্ষেত্রে কবে কবে তোমাদের ভাইভা হবে ক প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে কি অনলাইন হবে না অফলাইন হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ডিসকাস করব সো প্রথমেই আমি তোমাদের হচ্ছে এই ভিডিওটা এই ভিডিওর প্রথমেই ডিসকাস করে নিচ্ছি যে ইনস্টিটিউট অফ মিউজিক ডান্স ড্রামার ক্ষেত্রে ভাইবা প্র্যাকটিক্যাল কেমন করে হবে অনলাইন অফলাইন হবে বিনয় ভবনের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে এটা অনলাইন হবে না অফলাইন হবে সমস্ত কিছু আমি এটা ডিসকাস করে নিচ্ছি আর যারা যারা এখন শুধুমাত্র কাউন্সেলিং এর নোটিশটা জানতে চাও তাহলে কিছুটা স্কিপ করে যাও স্কিপ করে যাও তারপরে তোমাদের কাউন্সেলিং এর নোটিশ শুরু হবে তারপরে ওইখানে আমি কাউন্সেলিং সম্বন্ধে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দেব যে কেমন করে কাউন্সেলিং হবে কি কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কি কি তোমাদের ডকুমেন্টস লাগবে হোস্টেলস কবে পাবা টাকা ফিস পেমেন্ট করতে কবে করতে পাবা তোমাদের একবার জলে অ্যাডমিশন নিয়ে নাও তারপরে ক্যান্সেল করলে কি কি হবে সমস্ত কিছু আমি ওখানে ভিডিও শেষে ডিসকাস করব ওকে সো প্রথমে এই নোটিশ গুলো আমি স্টার্ট করি আচ্ছা তোমরা যদি দেখো এই যে সঙ্গীত ভবন ইনস্টিটিউট অফ মিউজিক ডান্স ড্রামার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে অর্থাৎ অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তোমাদের যে অ্যাডমিশন সিইউটি সিইউটি সিউটি সি ইউটি ইউজি টু থাউজেন্ড যে স্কোর কার্ড আছে সেটা তো তোমরা অলরেডি সাবমিট করছো সাবমিট করার পর রেজিস্ট্রেশন করছো এবার কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে এখানে দেখতে পাচ্ছ সঙ্গীত ভবনের ক্ষেত্রে যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো আছে হিন্দুস্তানি ক্লাসিক্যাল মেকানিক্স ও ভোকাল সীতার এসরাসবলাপ ওকে তারপরে রবীন্দ্রসঙ্গীত ডান্স ড্রামা এখানে ডিপার্টমেন্ট আছে সমস্ত কিন্তু তোমাদের প্র্যাক্টিক্যাল এক্সামিনেশন হচ্ছে প্র্যাক্টিক্যাল এক্সামেশনটা কি হচ্ছে একটা জিনিস মনে রাখবো কবে ডেট কবে ডেট অফ অ্যাসেসমেন্ট নাইথ সেপ্টেম্বর অ্যান্ড টেন সেপ্টেম্বর এই সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে টাইম হচ্ছে টেন এ এম টু ফাইভ পি এম অ্যান্ড তোমাদের হচ্ছে ডেট অ্যাসেসমেন্ট এই সকল ডিপার্টমেন্টের ক্ষেত্রে নাইন থেকে নাইন টেন্থ এবং ইলেভেন্থ সেপ্টেম্বর টেন এ এম থেকে ফাইভ এ এম এই যে পুরো অ্যাডমিশন টেস্টটা কিন্তু তোমাদের অনলাইন মোডে হবে অনলাইন মোডে কেমন করা হবে তোমাদের তোমাদের যে নির্দিষ্ট জিমেল আইডিগুলো আছে যেটা দিয়ে তোমরা রেজিস্টার জিমেল আইডি করছিলো অর্থাৎ তোমাদের যে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছো সেই অ্যাপ্লিকেশন করার সময় যে জিমেল আইডিটা দিচ্ছ সেই জিমেল আইডিটা দেখো একটা গুগলের লিংক চলে আসবে এই যে ডেটগুলো থাকবে এই ডেটার আগে একটা তোমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ টু আপলোড देयर পারফরমেন্স ভিডিও থ্রু ওকে গুগল ফর্ম লিংক হুইচ উইল সেন্ড টু देम থ্রু জিমেইল অর্থাৎ তোমাদের যে রেজিস্টার জিমেইল আছে সেই রেজিস্টার জিমেইল আইডিতে গুগল ড্রাইভের একটা লিংক চলে আসবে গুগল ফর্মে সেই ফর্মে গিয়ে ফিল আপ করতে লাগবে তোমাদের সমস্ত ডিটেইলস দিতে লাগবে অর্থাৎ তোমাদের হচ্ছে যেমন রেজিস্ট্রেশন নাম্বার ফর্ম নাম্বার সমস্ত কিছু ডিটেইলস দেওয়ার পর তোমাদের কি করতে লাগবে একটা ভিডিও রেকর্ড করবে রেকর্ড করার পর রেকর্ডের ভিডিওটা কি করবে তোমাদের যে যার যেটা ডিপার্টমেন্টে যাদের ভোক সেটা তাদের সে তারা তবলা তবলা রেকর্ড করতে লাগবে ওকে বা ডান্স হলে ডান্স রেকর্ড করতে লাগবে ড্রামা ড্রামা সঙ্গীতের সঙ্গীত রেকর্ড করতে লাগবে সেগুলো রেকর্ড করে কি করতে লাগবে তোমাদের ওই গুগল মধ্যে দিতে লাগবে এটা পুরো অনলাইন প্রসেসে হচ্ছে এর আগে অনলাইন অফলাইন প্রসেসে হয়তো বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এইবার প্রথমবার অনলাইন প্রসেসে হচ্ছে তোমরা কিন্তু ভালো করে যারা এই যে তবলা টাইপের বা ডান্স বা গান করবা অবশ্যই ক্যামেরাটা একটু ভালো রাখবা সেই ক্যামেরার মতো করে তারপরেও বলতেছি তোমাদের কোয়ালিটি কিন্তু আপলোড করতে পারবে না একটা ক্যামেরা ভালো ক্যামেরায় তোমরা তোমরা কি করবে একবার চেয়ে রেকর্ড করবে রেকর্ড করার পরবর্তীতে হচ্ছে কোয়ালিটিটা ঠিকঠাক করে আপলোড করার মতো অবস্থায় তোমরা আপলোড করে দিবা। ওকে এটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে টেন এ থেকে ফাইভ পি এম ফাইভ থার্টি তোমাদের যা কিছু ইনকোয়ারি থাকবে তোমরা এই যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো কি করতে পারো তোমরা কনট্যাক্ট করতে পারো বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য বিভিন্ন নাম্বার দিয়ে দিবে তোমরা একবার দেখে নাও ডিপার্টমেন্ট অব রবীন্দ্রসঙ্গীতের জন্য এই 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 নাম্বার দিয়ে দিবে রবীন্দ্রসঙ্গীতের জন্য এটা মণিপুরি ডান্সের জন্য সব নাম্বারগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ওখান থেকে একবার দেখে নাও ওকে তবে মনে রাখবা যে স্যাটারডে সান্টারডে অ্যান্ড হোলিডেসে কিন্তু অফ থাকবে ওকে তাহলে তোমরা যদি কোনো কোয়ারিস থাকে তোমরা ওইখান থেকে জেনে নিও ওকে সো এটা অনলাইন মেথডেটে হচ্ছে এবং বাকি ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে দেখি বাকি ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি বলি বিশ্বভারতী ইউনিভার্সিটি

সিক্স থার্টি এ এম এ ডিপার্টমেন্ট তোমাদের ভেনু কোথায় থাকতেছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস তোমাদের এখানে মোড অফ এক্সামিনেশন কী হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কত মিনিটের কী কী করতে লাগবে এখানে দেখে নিতে পারো স্পোর্টস থাকবে স্পোর্টস স্কিল ওকে সমস্ত কিছু থাকবে এবং তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার কত কী থাকবে এখান থেকে সমস্ত কিছু তোমরা দেখে নাও আর কী কী খেলাধুলা হবে সব কিছুই দেখে নাও এটা কিন্তু অফলাইন টেস্ট হবে অফলাইন টেস্টে তোমরা যাবা অফলাইন টেস্টে যাওয়ার পর তোমরা হচ্ছে ওইখানে যাবা যে ডেটটা দেওয়া আছে ওই ডেটের মধ্যে তোমাদের সবার সবার কিন্তু প্রেজেন্ট থাকতে লাগবে ওকে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও এর পরবর্তীতে তোমাদের যখন এই যে জিনিসগুলো হয়ে যাবে এক্সামগুলো হয়ে যাবে এই নাম্বার এবং সি ইউটির নাম্বার দুটার স্কোর কার্ডের থ্রুতে তোমাদের পরবর্তীতে কি হবে merit list publish হবে ওকে তারপরে দুটার অ্যাভারেজ করে merit list publish হচ্ছে এবার তোমাদের রাশি হচ্ছে ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অফিক আর্ট অ্যান্ড সায়েন্স ওকে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ বিএসি ওগা এডমিশন টেস্ট প্র্যাকটিক্যাল এক্সামিনেশন তোমাদের হচ্ছে থার্ড সেপ্টেম্বর আর সেভেন এ এম এর ক্ষেত্রে ডিপার্টমেন্ট বলা আছে ওকে ডিপার্টমেন্ট দেখে নাও এখানে সমস্ত কিছু স্ক্রিনশট নিয়ে একবার দেখে নাও ওকে তোমাদের কি কি টাইম দেওয়া আছে টাইম অনুযায়ী তোমাদের এটা সমস্ত কিছু হবে মেডিকেল ফিটনেস ও পারফরমেন্স তোমাদের কি কি লাগবে ডকুমেন্টস ওকে ডকুমেন্টস হিসাবে এখানে দেখে নাও ক্লাস টুয়েলভের মার্কশিট লাগবে বিশ্বভারী অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে সিইউটি রেজাল্ট লাগবে ডেট অফ বার্থ সার্টিফিকেট প্রুফ লাগবে ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে তোমরা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারো রেজিস্ট্রেশনও দিতে পারো বা ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলে সেটাও দিতে পারো ওকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে গভর্নমেন্ট

এবার আসি হচ্ছে তোমাদের যাদের যাদের এই যে আমি যে তিনটা ডিপার্টমেন্ট এখানে আলোচনা করলাম তোমাদের ক্ষেত্রেও মনে রাখবা যে তোমাদের এই এর পরে যে ভিডিওটার পরের পার্টটা বলতেছে এটা কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য কারণটা তোমাদের একবার যখন এই সমস্ত এক্সামিনেশন কমপ্লিট হবে এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমাদেরও একটা মেট লিস্ট পাবলিশ হবে অর্থাৎ সিউটি স্কোর কার্ড এবং তোমাদের এই প্র্যাকটিক্যাল ভাইভা ভয়েসের এক্সামিনেশন নাম্বার কম্বাইন করে তোমাদের মেট লিস্ট পাবলিশ হবে মেট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমার তোমাদের কিন্তু আবার কাউন্সিলিং হবে এবার কাউন্সিলিং কেমন করে হবে এটাই আমি এই ভিডিওতে এখন ডিসকাস করবো সো তোমাদের ইউজি কোর্সের বেশিরভাগ ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমাদের অলরেডি কিন্তু এখন কি হয়েছে মেরিটলেস পাবলিশ হয়ে গেছে মেরিটলেস পাবলিশ হওয়ার পর এখন কিন্তু অনলাইন মোডে তোমাদের কাউন্সিলিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কাউন্সিলিং মোড কি আছে অনলাইন অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টের অনলাইন মোডে তোমাদের কাউন্সিলিং হবে এবার কাউন্সিলিং কেমন করে করতে লাগবে অনলাইন মোডে কি করে হবে করে জানতে পাওয়া কবে ফিস পেমেন্ট করতে লাগবে কি সমস্ত কিছু ডিটেলসে আমি এই ভিডিওতে আলোচনা করবো তো এইখান থেকে কাউন্সিলিং মোডের ভিডিওটা শুরু হচ্ছে এর জন্য ওকে যে সমস্ত স্টুডেন্ট শুধুমাত্র এর জন্য আসো তোমরা এখান থেকে ভিডিও দেখা শুরু করো তো এর জন্য এখন নোটিশ আসছে কোন কোন ডিপার্টমেন্টের নোটিশ আসছে এখান থেকে দেখতে পাচ্ছ যে বিএসসি এগ্রিকালচার সমস্ত বিএসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে এগ্রিকালচার কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথামেটিক্স কম্পিউটার সায়েন্স জুওলজি স্ট্যাটিস্টিক্স বোটানি ওকে বিয়ে জাপানিজ ইংলিশ চাইনিজ ফ্রেঞ্চ জার্মান ইতালিয়ান রাশিয়ান এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু কাউন্সিলিং হচ্ছে কাউন্সিলিং কবে হচ্ছে তোমাদের অনলাইন কাউন্সিলিং হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টের অনলাইন কাউন্সিলিং টোয়েন্টি নাইন্থ আগস্ট ওকে টোয়েন্টি নাইন্থ আগস্ট কাউন্সিলিং হচ্ছে এবং টেন এ এম এ তোমাদের কাউন্সিলিং হবে এবার এই কাউন্সিলিংটা অনলাইন মোডে হবে অনলাইন মোডে কেমন করা হবে সেটা এখন বলে দেয় অনলাইন মোডে তোমাদের কাউন্সেলিং এমন করা হবে তোমাদের জুম অ্যাপের থ্রুতে কি আসবে জুম অ্যাপের একটা লিংক আসবে তোমাদের যে রেজিস্টার জিমেল আইডি আছে সেই রেজিস্টার জিমেল আইডি হচ্ছে আগস্টের মধ্যে দেখবা দেখা রাত্রেবেলার মধ্যে সবার কাছে হচ্ছে একটা মেল আসবে সেই মেলের তোমাদের একটা লিঙ্ক দেওয়া থাকবে জুম ভিডিও কলের একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকটা এখন ওপেন হবে না তোমাদের যখন হচ্ছে এক্সামে তোমাদের যখন ভেরিফিকেশন স্টার্ট হবে অর্থাৎ তোমাদের যেমন হচ্ছে নাইন 10th 10:30 am আছে তোমাদের কিন্তু 20 মিনিট আগে হচ্ছে তোমাদের সেই লিংকটা ওপেন হবে লিংকটা কেমন করে ওপেন হবে আমি সমস্ত কিছু ডিটেইলসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিতেছি যে কোথায় থেকে দেখতে পাওয়া যায় তোমাদের কিন্তু 20 মিনিট আগে হচ্ছে সেটা ওপেন হবে ওপেন হওয়ার পরবর্তীতে তোমরা কি করতে পারো আমি একটা জিনিসটা তোমাদের দেখায় দিচ্ছি এখানে সমস্ত কিছু বলা আছে এই যে জুম অ্যাপের লিংক তোমরা পাবা জুম অ্যাপের লিংক পাওয়ার পরবর্তীতে তোমাদের হচ্ছে অ্যাডমিশন পাওয়ার পর তোমাদের কিন্তু কুড়ি মিনিট আগে হচ্ছে এখানে বলা হচ্ছে টোয়েন্টি মিনিট বিফোর স্টার্ট দ্য কাউন্সিলিং সেশন ওকে মিটিং মিটিং লিংক উইল বি ওপেন অর্থাৎ তোমাদের আজকে যে জুম অ্যাপের লিঙ্কটা আসবে টোয়েন্টি এইট আগস্টে সেইটা কিন্তু তোমরা কি করতে পারবে না এখন অন হবে না তোমাদের যখন কাউন্সিলিং স্টার্ট হবে যেমন টেন থার্টি টেন থার্টি এম এ স্টার্ট হবে তাহলে তোমাদের টোয়েন্টি মিনিটস আগে অর্থাৎ আছে অডিওটাকে মিউট করে রেখে দেবা রেখে দেওয়ার পর তোমাদের হচ্ছে টেন থার্টি এ এম থেকে তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে কাউন্সিলিং যখন স্টার্ট হবে কাউন্সিলিং এর প্রথমে তোমাদের হচ্ছে কিছু জিনিস জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে বলতে এখানে কিন্তু কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না

মিউট মিউট করা ছিল অডিওটা সেটাকে আনমিউট করে এবং আনমিউট করে দেওয়ার পর ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রথমে হবে পিডব্লিউড স্টুডেন্ট আছে তাদের কাউন্সিলিং হবে তারপরে আনডিজার্ভ ক্যাটাগরি তারপরে ইডব্লিউএস ক্যাটাগরি তারপরে ওবিসি ক্যাটাগরি তারপরে হচ্ছে এসসি ক্যাটাগরি তারপরে এসটি ক্যাটাগরি কাউন্সিলিং হবে একবারে কিন্তু সমস্ত স্টুডেন্ট তোমাদের কাউন্সিলিং হওয়া শুরু করবে ওকে এই যে এক এক করে যখন কাউন্সেলিং হবে তারপরে তোমাদের সঙ্গে সঙ্গে জানতে পাবা যে তোমাদের দিবে এডমিশনে তোমাদের চান্স পাইছো ঠিক আছে যার যারা এডমিশনের চান্স পাবা তাদের ওখানে এডমিশনে বলে দিবে যে তোমরা এডমিশনের চান্স পেয়েছো এবং যারা যারা ওয়েটিং লিস্টে থাকবে শেষে বলে দিবে যে কে কে ওয়েটিং লিস্টে আসো যারা একবার এখানে এডমিশনের চান্স পাবে তারা যদি

your full name as yes, have the mentioned in the applications form অর্থাৎ তোমাদের যখন ভিডিও কলে জয়েন করবে অনেকে তুমি তো হচ্ছে অন্য কিছু নাম লিখে দাও ঠিক আছে এমন কিছু নাম লিখবে না যেটা ফেসবুকে লিখে দাও ইনস্টাগ্রামে লিখে দাও ওই ইনস্টাগ্রামের বা ফেসবুকের নাম এখানে চলবে না তোমার বিশ্ববাড়িতে ইউনিভার্সিটিতে যেটা আছে তুমি নাম দিছো সেই নামটাই কিন্তু তোমাদের লাগবে ফর্মে যে নামটা আছে সেই নামটাই তোমাদেরকে ফুল নেমটা লিখবা ঠিক আছে অন্য কিছু নাম লিখতে যায় না তাহলে সমস্ত কিছু এবং তোমার একটা ভালো যেটা জন্য ইকোনা হয় এবং যদি কোনো স্টুডেন্টের ক্ষেত্রে একটা জিনিসও প্রবলেম হয় যে তুমি কি করছো একসঙ্গে দুই তিনটা সাবজেক্টের জন্য তোমার হচ্ছে অ্যাপ্লাই করছো সাপোজ কথার কথা তোমার এটা আছে তুমি হচ্ছে কি করছো কেমিস্ট্রির জন্য অ্যাপ্লাই করছো এবং তুমি হচ্ছে এবার কাউন্সেলিং হবে তখন কি করবা তখন কি করবা তোমার কাছে দেখবে দুইটা লিংক আসবে এবার তুমি কি করবা তোমার বাবার মোবাইলে বা তোমার দাদার মোবাইলে একটা অন করবা এবং তোমার মোবাইলে একটা অন করবা দুইটা আলাদা তবে মনে রাখবা যে দুইটাই কিন্তু একে রুমের মধ্যে অন অন করবে না মধ্যে যদি করো তাহলে কিন্তু সেখানে হবে এবং জন্য একটাও তোমরা ঠিক করে শুনতে পাবে না তার জন্য একটা এক রুমে আর একটা এক রুমে অন করবা যখন তুমি যেটাই চান্স পাবা ওটাই কি হচ্ছে তুমি বসবা তারপরে ডকুমেন্টস যেগুলো দেখতে যাবে ডকুমেন্টস গুলো দেখাবা সেটাই হয়ে যাবে ওকে এখানে কিন্তু স্পষ্ট বলে দিচ্ছে তোমাদের কিন্তু এই যে বলছে ডিফারেন্ট কাউন্সিলিং বোর্ডস বাই ইউজিং টু ডিফারেন্ট ডিভাইস উইথ সেফ ডিস্টেন্স অ্যান্ড কেয়ারফুলি হ্যান্ডেলিং অফ অডিও ওকে তারপরে এটা জিনিস মাথায় রাখো দুইটা হলে তোমরা দুইটা ডিভাইসে কিন্তু অন করবা একটা ডিভাইসে অন করতে চাও না একটা ডিভাইসে অন করলে সেটা হবেই না তোমরা বুঝতে পারছো এবং একসঙ্গে বসবাও না একসঙ্গে বসলে দুটো যদি একসঙ্গে থাকে তাহলেও কিন্তু তোমাদের কিছু মিউট তোমাদের যে অডিও মিক্সিং হতে পারে তার জন্য কিন্তু বিভিন্ন প্রবলেম হতে পারে এই সমস্ত কিছু আমি তোমাদের বলে দিলাম এর পরবর্তীতে তোমাদের কি করতে লাগবে সেটা আমি বলে দিতেছি এই যে কারা কারা তোমার হচ্ছে এই যে কাউন্সেলিং এর chance পাচ্ছো দেখতে পাচ্ছো যে এই সমস্ত ডিপার্টমেন্টে এটা কিন্তু ইন্টিগ্রেটেড কোর্সের জন্য ওকে সিট ক্যাপাসিটি ইনটেক ওকে ইন্টিগ্রেটেড কোর্সের জন্য এখানে দেখতে পাচ্ছো ইনটেক সিট ক্যাপাসিটি ইনটেক ইন্টিগ্রেটেড কোর্স এবার তোমাদের কিন্তু পরবর্তীতে শুধুমাত্র বিএসসি কোর্সের জন্য তোমাদের কাউন্সেলিং হবে এখন কিন্তু যাদের হচ্ছে ইন্টিগ্রেটেড কোর্সের জন্য তোমরা হচ্ছে কি করছো সেই ইন্টিগ্রেটেড কোর্সের জন্য যারা যারা অ্যাপ্লাই করছো তাদের সকল মেরিট লিস্ট যাদের যাদের মেরিট লিস্টে নাম আসছে সকল স্টুডেন্টরাই কি করছো এখানে কিন্তু তোমরা কাউন্সিলিং এর জন্য চান্স পাচ্ছ আর একটা জিনিস শিওর হয়নি বা যে কাউন্সিলিং করা মানে তোমাদের অ্যাডমিশন কমপ্লিট হওয়া না কিন্তু কাউন্সেলিং করা মানে তোমার অ্যাডমিশন পাওয়ার চান্স থাকা তোমাদের দেখতে পাচ্ছ যে এর ক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে মেরিট লিস্টে অনেক স্টুডেন্ট নাম আছে কিন্তু তোমরা চান্স পাবা কতজন চান্স পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম এখানে বলা আছে প্রোগ্রামিং ওয়াইজ এখানে টোটাল সিট ক্যাপাসিটি দেওয়া আছে এটা আবার বলতেছি এটা ইন্ডিকেটের জন্য এখনই ভাববা না যে এই কয়েকটা সিট খালি নাকি এইটা এই কয়েকটা শুধু সিট না এর পরবর্তীতেও তোমাদের কিন্তু সিট থাকবে ওকে তো ইন্ডিকেটের কোর্সের জন্য যারা যারা অ্যাপ্লাই করছো যাদের নাম আসছে মেরিট লিস্টে তোমরা কিন্তু কাউন্সেলিং এর জন্য বসবা এবং এর লিংক আজকে 28 এইট আগস্টেই তোমরা হচ্ছে পেয়ে যাবা ওকে তোমার রেজিস্টার জিমেইল আইডিতে ওকে

এনি ফটো আইডেন্টি প্রুফ ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এই ধরনের কিছু একটা লাগবে সিউটি স্কোর এটা মাস্ট তোমাদের যে আজকে সিউটি স্কোরটা আছে সেটা তোমরা কি করবা প্রিন্ট করে রেখে দেবা প্রিন্ট আউট করে দোকান থেকে বের করে আনবা এবং অল অ্যান্ড এটা অল অ্যান্ড সার্টিফিকেট এটা কিন্তু লাগবে ওকে অর্থাৎ তোমাদের ক্লাস টেন তারপরে ক্লাস টুয়েলভের অল অ্যান্ড তোমাদের সকলের লাগবে এবং সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট জিনিস ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের এই কিন্তু ক্যাটাগরি সার্টিফিকেট থাকবে অনেকের কোশ্চেন রাখবে আমার ওবিসি এনসিএল আমার কি হবে ও বিসি এনসিএল না থাকে পরবর্তীতে তোমাদের সাবমিট করলে হবে ওকে তাহলে তোমাদের এখানে হচ্ছে ক্যাটাগরি সার্টিফিকেট হচ্ছে মাস্ট আর যদি কারো এমন হয়ে থাকে যে তুমি হচ্ছে ক্যাটাগরি অ্যাপ্লিকেশন করার সময় ক্যাটাগরিতে ভুল করছো তাহলে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে না তোমাদের যারেই কি আছে হচ্ছে আহ

তোমাদের আহ বা হচ্ছে তোমার দের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই তোমাদের সার্টিফিকেট থাকলেই হবে এবং তোমাদের মনে রাখবে যে এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো কপি অফ অনলাইন ফর্ম এই কপি অফ অনলাইন করছো সেটার অনলাইন ফর্মটা লাগবে এটা এমন না যে তোমরা হচ্ছে সিউটিতে যেটা দিছো ওটা না কিন্তু আবার বলতেছি সেই সিউটিটা না এটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যে অ্যাপ্লাই করছো সেটার অ্যাপ্লিকেশন ফর্ম এটাও কি করবা প্রিন্ট করে রাখবা প্রিন্ট করে তোমাদের কি করতে লাগবে হচ্ছে ক্যামেরার সামনে দেখাইতে লাগবে সো এখানে তোমাদের কোনো ডকুমেন্টসই তোমাদের এখন জমা নেবে না তোমাদের জাস্ট কি হচ্ছে ক্যামেরার সামনে দেখাইতে লাগবে এরপরে বর্তীতে তোমাদের ক্যামেরার সামনে দেখাই যদি তোমার ক্যামেরার ডিভাইস কোনো খারাপ থাকে ভিডিও কলে কোনো প্রবলেম হয় অনেক কিছু সমস্যা হতে পারে তাহলে কি করবে তোমার যদি ঠিক করে ডকুমেন্টস দেখতে না পারে তোমাকে সঙ্গে সঙ্গে একটা কি হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে বা হচ্ছে তোমার জিমেল আইডিতে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাঠা দেবে গুগল ফার্মের লিঙ্ক পাঠা দেবে সেই গুগল ফার্মে তোমার কিন্তু তোমার ওই ডকুমেন্টসটা স্ক্যান করে আপলোড করে দিতে লাগবে ঠিক আছে যদি বোঝা না দেয় কারো যদি কনফিউশন হয় কোনো সারের তাহলে কিন্তু সারা বলবে ওইখানে কি করবা তোমরা গুগল লিঙ্ক এর থ্রুতে তোমরা পাঠিয়ে দেবে ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের যাদের যাদের এই যে কাউন্সিলিং এ যখন বসবা এ বসলেই জানতে পারা কারা কারা কাউন্সিলিং এ চান্স পাচ্ছো আর কারা কারা চান্স পাচ্ছ না যারা যারা কাউন্সিলিং এর চান্স পাবা তাদের হচ্ছে তারপরে কাউন্সেলিং এর পর 48 আওয়ার্স টাইম এর মধ্যে তোমাদের অ্যাক্টিভেশন লিংক আসবে ফিস পেমেন্টের অ্যাক্টিভেশন লিংক আসবে ওকে অর্থাৎ তোমাদের কাউন্সেলিং করার সঙ্গে সঙ্গে যারা যারা চান্স পাচ্ছ তোমাদের হচ্ছে জিমেইল আইডিতে একটা তোমাদের অ্যাডমিশনের লিংক আসবে অ্যাডমিশনের লিংক আসার পর তোমাদের ওইখান থেকে 48 আওয়ার্স এর ভিতরে তোমাদের হচ্ছে ফিস পেমেন্টের একটা লিংক আসবে তখন ওই ওই লিংক যখন অ্যাক্টিভ হবে তোমরা তখন কি করবে হচ্ছে ফিস পেমেন্ট করে দিবা এবার ফিস পেমেন্টের তোমাদের নোটিশ আসবে বিশ্বভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটেও তোমরা নোটিশ দেখতে পাবা নোটিশ দেখার জন্য তোমরা জাস্ট কি করবে বিশ্বভারতী ইউনিভার্সিটির ওয়েবসাইটে আসবা ওয়েবসাইটে আসার পর তোমরা হচ্ছে অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা আছে অ্যাডমিশনের ওয়েবসাইটে দেখার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবা আমি দেখাই দিচ্ছি যে ফিস পেমেন্টের যদি নোটিশ দেখতে চাও তোমরা নিজেরাও দেখতে পাবা এখানে আসলেই তোমাদের ইউজি কোর্সে অ্যাডমিশন নিচ্ছে ইউজি কোর্সে ক্লিক করবা ইউজি কোর্সে ক্লিক করার সঙ্গে এখানে দেখবা পেমেন্ট এখনো কারো পেমেন্ট জমা নিচ্ছে না যদি যার পেমেন্ট জমা নেবে এখান থেকে সমস্ত নোটিশ দেখায় দেবে যে এই ডেটের মধ্যে ফিস পেমেন্ট করতে লাগবে এই ফিস পেমেন্টটাও তোমাদের কি হচ্ছে অনলাইন প্রসেসেই মাধ্যমে করতে লাগবে এবং ফিস পেমেন্ট করার পরবর্তীতে তোমাদের কি করতে লাগবে বিভিন্ন যে সেটার যে রিসিপ্টটা আছে রিসিপ্টটা পরবর্তীতে যখন ভেরিফিকেশন হবে তখন তোমাদের সো তোমরা বুঝতে পারছো কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সমস্ত কিছু বললাম এবং ডকুমেন্টস এর পরবর্তীতে তোমাদের যখন অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে অ্যাডমিশন কমপ্লিট করার ফিস পেমেন্ট কেমন করতে লাগবে আর যাদের যাদের হচ্ছে তোমরা চান্স পাবা কিছু কিছুজন স্টুডেন্টকে এ রাখবে যখন কাউন্সিলিং কমপ্লিট হবে তখন বলে দিবে কারা কারা ওয়েটিং গেস্টও এবং ওয়েটিং এ যখন বলে দিবে তার পরবর্তীতে তোমরা হচ্ছে পরবর্তীতে সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যখন ওয়েটিং লিস্টগুলো বের হবে তখন তোমরা কিন্তু অ্যাডমিশনের চান্স পেতে পারো ঠিক আছে ওটা তোমাদের জিমেল আইডিতে পরবর্তীতে চলে আসবে তার জন্য তোমাদের জিমেলটা খুবই ইম্পর্টেন্ট আর হোস্টেলের জন্য কি করতে লাগবে পরবর্তীতে হোস্টেলের জন্য এখন ফর্ম ফিল আপ না তোমাদের পরবর্তীতে হোস্টেলের জন্য ফর্ম ফিল আপ করতে লাগবে আর বিশ্বভারতীয় ইউনিভার্সিটিতে তোমরা যখন অ্যাডমিশন হবে অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে হোস্টেল পাওয়া যায় না একটু লেট হয় তোমাদের মোটামুটি হচ্ছে এক দেড় মাসের মধ্যে তোমরা হোস্টেলস পেয়ে যাবে ঠিক আছে

অনলাইনে ফাইনাল এটা তো অনলাইনে তোমাদের এডমিশন হলো অনলাইনে এটাকে বলা হয় প্রভিশনাল অ্যাডমিশন এই প্রভিশনাল এডমিশনে তোমাদের তো অনেক কিছুই হচ্ছে ভেরিফাই করা হলো না অরিজিনাল জিনিসগুলাকে এবার অরিজিনাল জিনিসগুলাকে কি করবে পরবর্তীতে তোমাদের যখন যেদিন ক্লাস স্টার্ট হবে ক্লাস স্টার্টের দিন কি করবে হচ্ছে সেই দিনকে অরিজিনাল ভেরিফিকেশন হবে অর্থাৎ কি হবে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের ইউনিভার্সিটিতে যাবা তোমাদের ডিপার্টমেন্টে ওগুলো সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখবে এবং সেই দিনে তোমাদের কি হচ্ছে বিভিন্ন এই যে সার্টিফিকেটগুলো তোমাদের লাগবে যেমন ভেরিফিকেশন ফর্ম ডিক্লারেশন ফর্ম অ্যাফিডেভিটেড বাই স্টুডেন্ট অ্যাফিডেভিড বাই দা প্যারেন্টস গার্জিয়ান তারপরে রুলস অফ কন্ডাক্টেড ফর স্টুডেন্ট এডিশনাল যে সমস্ত স্টুডেন্ট হোস্টেলে থাকবে গার্লস স্টুডেন্ট তাদের জন্য এডিশনাল রুল আছে এগুলার সমস্ত তোমাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে লাগবে এগুলো ডকুমেন্টস কোথায় থেকে পাওয়া যাবে আমি পরবর্তীতে জানিয়ে দেব

ওইখানে কোর্ডিনেটার থাকবে কোর্ডিনেটার বলে দেবে তোমাদের কি কি করতে লাগবে কখন মিউট আনমিউট করতে লাগবে একটা জিনিস মনে করবে স্যার মিউট করে মিউট করে রাখবা যখন স্যারা কোনো क्वेश्चन জিজ্ঞেস করবে তোমাকে তখন তুমি আনমিউট করবা আর নামটা ঠিক নাম দিয়ে জয়েন করবা ওকে আর সবাই চান্স পাচ্ছ না তাদের মধ্যে কিছু জনের চান্স পাবা যতজন এ বসবা এখানে সিট দেখতে পাচ্ছ ওকে এর পরবর্তী যে সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের আবার তোমাদের নতুন করে কাউন্সিলিং হবে তখন আবার ভিডিও বানাবো তাহলে এই ভিডিওটা আজকে এতটুকু টাটা বাই বাই বাইব আর দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে